কত সালে আপনি এই আশাকর্মীর অ্যাপ্লাই করেছিলেন? 2013 সালে। কি করে আপনি আশাকর্মী নিয়োগ করলেন? 2013 সালে অ্যাপ্লাই করার পর 2014 সালে ইন্টারভিউ দিয়েছিলাম। ইন্টারভিউ দেওয়ার পর ১৬-১২-২০১৭ তারিখে আমি আশাকর্মীতে নিয়োগ হয়েছি। পশ্চিমবঙ্গ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মধুপুর গ্রামে আশাকর্মী না থাকার বিষয়ের উপরে 2016 সালে মার্চ মাসে একটি ইস্যু ভিডিও বানিয়েছিলাম। সেই ইস্যু ভিডিও বানানোর ঠিক এক বছর সাত মাস 2017 সালে ডিসেম্বর মাসে 16 তারিখে আশাকর্মী নিয়োগ করা হয়। এই মধুপুর গ্রামে আশাকর্মী না থাকার ফলে অনেক গর্ভবতী মায়েদের এবং ছোট বাচ্চাদের সময় মতো তারা পরিষেবাটা পেত না। গর্ভবতী মায়েদের বাচ্চা প্রসব করতে কষ্ট হতো এবং ঠিক মতো সময় মতো হাসপাতালে যেতে পারতো না। বর্তমানে 2017 সালের ডিসেম্বর মাসে 16 তারিখে আশাকর্মী নিয়োগ হয়। গ্রামবাসীদের মুখে হাসি ফুটেছে। আশাকর্মী নিয়োগ হওয়ার জন্য আমি গ্রামবাসীদের একত্রিত করে এসে ভিডিওটি দেখাই। তো এখন কি আশাকর্মী আছে? হ্যাঁ আছে। তো আশাকর্মী আসাতে আপনাদের কি সুবিধা হয়েছে? সুবিধা এটাই যে আমাদের গর্ভবতী মায়েরা, প্রসূতি মায়েরা, ছোট ছোট বাচ্চারা ইঞ্জেকশন করতে পারছি, অনেক অনেক কথা আবার জানতে পারছি, এগুলো আমার সুবিধা। গ্রামবাসীর সহযোগিতা নিয়ে এরপর আমি প্রধান এএনএম দিদি এর কাছে যাই। আগে আমাদের আশা ছিল না বলে অনেক মায়েদের বাচ্চাদের ইঞ্জেকশনটা সুবিধা মতো মানে করতে পারতো না এবং জানতো না যে কবে যাব, কবে ডেটটা আছে সেটা ওরা দিক নির্ণয় করতে পারতো না। এখন আশা নিয়োগ হওয়ার পরে ওরা এখন জানতে পারবে যে আশা যায় বলবে, মাকে বলবে, বাচ্চাকে বলবে, তারপরে ওরা সেন্টারে এসে ইঞ্জেকশনটা নিতে পারছে। তার জন্য ভিডিও ভলেন্টিয়ারকে ধন্যবাদ এবং দীপ্তি সরকারকে ধন্যবাদ জানাব। এরপর আমি বিএমও এইচ এর কাছে যাই। তিনি আমার সঙ্গে কথা বলা তো দূরের কথা, উল্টে আমার হাত থেকে ক্যামেরা কেড়ে নিয়ে সমস্ত ফুটেজ ক্যামেরা থেকে ডিলিট করে দেয় এবং বলে আপনার নামে আমি থানায় এফআইআর করব। তারপর আমার কিছুক্ষণ আটকে রাখলো। অত্য সব ঘটনা ঘটানোর পরেও মধুপুর গ্রামে আশাকর্মী নিয়োগ করা হয়েছে এবং গ্রামবাসীদের মুখে হাসি ফুটেছে, এটাই আনন্দের বিষয়। আশাকর্মী নিয়োগ হওয়ার পর তাদের খুবই সুবিধা হয়েছে যে তারা ঠিকমতো স্বাস্থ্য বিভাগ থেকে পরিষেবাটা নিতে পারছে। কিছু কিছু অজানা জিনিস আমারও জানা হলো আশাকর্মীতে নিয়োগ হওয়ার পর। যাদের পরিষেবা দিচ্ছি তাদেরও সুবিধা হচ্ছে, তারাও পরিষেবাটা সময় মতো নিতে পারছে। বাচ্চা প্রসব করতে কোনো অসুবিধা হচ্ছে না, কষ্ট হচ্ছে না, কিন্তু বাচ্চা ও গর্ভবতী মা খুব সুস্থ থাকছে হাসপাতালে গিয়ে। আমার পাশে গ্রামের একটা দিদি দীপ্তি দেবশর্মা নামে একটা স্টোরি তৈরি করেছিল। স্টোরি তৈরি করার পর আমাদের গ্রামেই একজন মানে হয়েছে আর কি। কী হয়েছে? আশাকর্মী হয়েছে। আশাকর্মী হওয়ার পর আমি অনেক কিছু জানতে পারছি, এ নিয়ে আমাদের সমস্যা সমাধান হয়েছে।